সুন্দর লাগে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার লীলা হলো ওই মোয়া সাদৃশ্য, মোয়া সাদৃশ্য, আর গৌরচন্দ্রিকা হলো তার উপরে কর্পূর সাদৃশ্য। লীলাকে আস্বাদন করতে গেলে কর্পূর সাদৃশ্য, ওই সুগন্ধ যদি না থাকে, যেমন মোয়া সাধন করা যায় না, ভালো লাগে না, ভগবান শ্রীকৃষ্ণের লীলা সাধন করতে গেলে গৌরচন্দ্রিকা আস্বাদন না করলে এই আস্বাদনের পরিস্ফুটিত রস পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হয়েছেন তার লীলাকে প্রচার করবার জন্য। তিনি একম ব্রহ্ম দ্বিতীয়ম নাস্তি, কি নেই তার, পৃথিবীতে ভগবান এক, তিনি একাই, পৃথিবীতে তিনি একাই পরম ব্রহ্ম। তিনি বললেন, আমি একাই সৃষ্টি আদি রহস্য তত্ত্বে আমি একাই, আমি পৃথিবীকে সৃষ্টি করেছি, আমি পৃথিবীতে সমস্ত জীব জগৎকে সৃষ্টি করেছি, আমি পৃথিবীতে সমস্ত ভক্তকে সৃষ্টি করেছি। কেন করেছি? একটা কারণ আছে মা। কি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। মাইকে গ্যাং উঠছে দাদা, এই মাইকটাই গ্যাং উঠছে। মাইক ম্যান কোথায়? মাইকটা গ্যাং হচ্ছে। এখানে আমার শাস্ত্রকার বললেন, দেখো ভগবান পৃথিবীতে তিনি এসেছেন, তিনি একটা কারণ নিয়ে আসেননি, তার মুখ্য কারণ ছিল কি? তার মুখ্য কারণ ছিল আমি ভক্তের সঙ্গে লীলা করব। আর দ্বিতীয় একটা কারণ ছিল গৌণ কারণ, একটা মুখ্য কারণ হয় একটা গৌণ কারণ হয়। গৌণ কারণ কি? আমি পৃথিবীতে ভক্তের সঙ্গে লীলা করব বটে, ভক্তকে নিয়ে লীলা করব বটে, কিন্তু আর একটা গৌণ কারণ আছে, আমার ভক্ত যারা হবে, ভক্তেরকে যারা আঘাত করবে আমি তাদেরকে বিনাশ করব। যুগে যুগে আমি অবতীর্ণ হয়েছি, তাই ভগবান অবতীর্ণ হয়েছেন ধর্মকে রক্ষা করবার জন্য, পৃথিবীকে রক্ষা করবার জন্য। দশটি অবতার, কি নয়টি অবতার হয়ে গেছে, আর দশটি অবতারের একটি অবতার বাকি আছে, সেটা হলো কল্কি অবতার। প্রথম অবতার কি? ভগবান বললেন, আমি পৃথিবীতে যে অবতার নিয়েছি ধর্মকে রক্ষা করবার জন্য, ভক্তের সঙ্গে লীলা করবার জন্য, প্রথম অবতার হলো মীন, মৎস্য অবতার। ছবিতে দেখেন না, ছবিতে দেখা যায় মাছ, মাছের একটা অবতার পাওয়া যায় না, ওকে বলা হয় মীন অবতার। প্রলয় পায়ধি ঝলে ধৃত বানসী বেদং বিহিত বিহিত্র চরিত্র মুখোদয় কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। পৃথিবীতে আমি মৎস্য অবতার ধারণ করেছিলাম, পৃথিবীতে যখন প্রলয় হয়েছিল, প্রলয় সমুদ্রের জল চারিদিকে বিস্তার করে যখন ধ্বংস অনিবার্য, আমি তখন মীন, মাছ, বড় আকারের মাছ হয়ে আমি কি করেছিলাম, বড় আকারের মাছ হয়ে আমার পিঠের উপর যোগী ঋষি কিছু প্রাণী খাদ্য শস্য জীব জগতের কিছু অংশ নিয়ে আমি চলে গিয়েছিলাম পর্বতের শিখরে। আবার যখন প্রলয় থেমে গেল, প্রলয় যখন শেষ, তখন আবার আমি জীব জগৎকে সৃষ্টি করেছিলাম। পৃথিবীতে ধর্মকে রক্ষা করবার জন্য আমি মীন রূপ ধারণ করেছিলাম। দ্বিতীয় অবতার কি? দ্বিতীয় অবতার কি? কচ্ছপ অবতার, কুর্ম। ক্ষিতি রতি বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কীন চক্রে গরিষ্ঠে কেশব ধৃত কুর্ম শরীর জয় জগদীশ হরে। শাস্ত্রকার বললেন, আমি কুর্মরূপ ধারণ করেছিলাম, ভগবান কুর্মরূপ ধারণ করেছিল, কখন? যখন অসুরেরা পৃথিবীতে রাজত্ব করতে শুরু করল, সমুদ্র মন্থন শুরু করলেন, অমৃতের ভাণ্ড উঠবে, ওই অমৃতের ভাণ্ড কে নেবে এই নিয়ে যখন লড়ালড়ি শুরু হলো, ওই অমৃতের ভাণ্ড তোলা তো দূরে থাক,
ওই পর্বতটাকে যখন মন্থন করা হলো, সমুদ্র পৃষ্ঠের তলদেশ বড় গভীর হতে শুরু করলো। ওই গভীরতাকে থেমে রাখবার জন্য ভগবান নিজে একটা কচ্ছপ রূপ ধারণ করলেন। ধারণ করে পিঠের উপর ওই পর্বতটাকে রেখে দিয়ে মন্থন শুরু করলো, একদিকে দেবতা একদিকে অসুর। ভগবান বললেন, পৃথিবীকে রক্ষা করেছি আমি কূর্ম রূপে। দ্বিতীয় অবতার চলে গেল, ভগবান বললেন এবার তৃতীয় অবতার কি? তব কর কমল বরে নখম অদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্য কশিপুতন ভৃঙ্গম। হে প্রভো, এই জগৎ সংসারে আর একটা অবতার হলো নৃহরি নরহরি, নৃসিংহ অবতার। হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু দুটি ভাই ছিল, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু। হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু বড় বড়, তারা জ্ঞানবান আবার বড় ধার্মিক, তার সত্ত্বেও তারা এক হাজার নয়, কয়েক হাজার বছর তপস্যা করে ব্রহ্মার থেকে বর চেয়ে নিয়েছিল, আমাদের পৃথিবীতে যেন মৃত্যু না হয়, কোনো দানব কোনো দৈত্য কোনো সুর কোনো অসুর কোনো দেবতার দ্বারা যেন আমাদের মৃত্যু না হয়। কি ভগবান বরাহ রূপ ধারণ করেছিলেন? বরাহ রূপ কখন ধরেছিলেন? বসতি দর্শন করে তপ ধরণী লগ্না শোষিনী কল্ক কলেব নিবগ্না কেশব ধৃত বরাহ রূপ জয় জগদীশ হরে। বরাহ রূপ ধারণ করেছিলেন কখন? যখন পৃথিবীকে হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, হিরণ্যক্ষ হলো বড় ভাই, হিরণ্যক্ষ কি করলো, তপস্যা করবার পর তিনি নিজের দাম্ভিকতার সঙ্গে এই পৃথিবীকে সমুদ্রের তলদেশে পৌঁছে দিয়েছিল। ভগবান তার ওই উন্নত সুর দিয়ে, ওই যে বরাহ অবতার মানে শুকর অবতার ধারণ করে উন্নত দাঁত দিয়ে ওই পৃথিবীকে আবার উপরে তুলেছিল। তাই ওই বরাহ অবতার একটা অবতার, শুকর অবতার। আর বরাহ অবতারে তিনি হিরণ্যক্ষকে হত্যা করেছিলেন, রাক্ষস হিরণ্যক্ষকে হত্যা করেছিলেন। তার পরের অবতার হলো হিরণ্যকশিপু, মানে কি হিরণ্যকশিপু মানে নৃসিংহ অবতার। হিরণ্যকশিপুকে হত্যা করা মানে নৃসিংহ অবতার। ওই যে জলে নয়, স্থলে নয়, ঘরে নয়, বাইরে নয়, ওই ঘরের দরজার উপর, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, কোথায়, নখের দ্বারা, কি নখের দ্বারা হত্যা করেছিল একটা কি হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুকে হত্যা করেছিল। তার পরের অবতার হলো কি, বামন অবতার। যেমন বলি মহারাজকে উদ্ধার করেছিল, বলি মহারাজ চিন্তা করেছিল এই জগতে, বলি মহারাজ চিন্তা করেছিল এই জগৎ সংসারে আমি নিজেকে আধিপত্য বিস্তার করব, কোন ইন্দ্রলোক আমার হবে, স্বর্গরাজ্য আমার হবে, এই পৃথিবীটা সবই আমি রাজত্ব করব। শুক্রাচার্য প্রতিনিধিত্ব করেছিল, শুক্রাচার্য বলল দেখো দেবতাদের নয় আমি তোমাদের পক্ষ অবলম্বন করলাম, একশোটা যজ্ঞ তোমার করতে হবে, একশোটা যজ্ঞ করতে হবে। বলল হ্যাঁ করব। ক্ষত্রিয়র রুধিরময়ে জাগত পাগত পাপং স্না পায়সি পায়সি সমিত ভবতাপম। সর্বশেষ ওই বলি মহারাজকে উদ্ধার করবার জন্য, বলি মহারাজকে উদ্ধার করবার জন্য ভগবান বামন অবতার নিয়েছিল। বামন অবতার পদ নখ নির জনিত জন পাবন, যার পদের একটা নখ থেকে গঙ্গার উৎপত্তি। কি আমরা বলি না মা গঙ্গার উৎপত্তি কোথায়, মা গঙ্গার উৎপত্তি নারায়ণের নখ অগ্র থেকে। সেই ভগবান কি করলো, একটা ছোট্ট বামন রূপ ধারণ করে, বামন রূপ ধারণ করে বলি মহারাজকে উদ্ধার করেছিল। তার পরে রূপ ধারণ করেছিল কি, পরশুরাম অবতার। পরশুরাম, পরশুরাম যে রূপ ধারণ করেছিল কেন, পৃথিবীতে যখন ক্ষত্রিয়দের আধিপত্য বিস্তার হলো, ক্ষত্রিয়রা যখন নিজেদের আধিপত্য বিস্তার করলো, তারা যখন আমার ভক্তকে আঘাত হানছে, ভগবান ঠিকই সেই সময় কি করল, নিজেকে প্রতিষ্ঠিত করল। কার ঘরে, ভৃগুপতি পরশুরাম অবতারে। পরশুরাম অবতারে তিনি ক্ষত্রিয়কে নিধন করেছিল, একাধিক ক্ষত্রিয়কে নিধন করে তিনি ধর্মরাজ্যকে প্রতিষ্ঠিত করেছিল। সর্ব তার পরের অবদান, তার পরের অবদান কি, রাম অবতার। রাম অবতার বিতরসি দিক্ষুরণে
দিকপতি কমনিয়ম দশ মুখ মৌলি বলিং রমনিয়ম কেশাবধৃত রাম রূপ জয় জগদীশ হরে। আমি পৃথিবীতে আবার ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলাম, একবার ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণকে নিধন করেছি, আবার ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ক্ষত্রিয়কে নিধন করেছি। ভগবান কখন কার ঘরে আসবে কেউ জানে না, কি কার ঘরে কখন কিভাবে আসবে কেউ জানে না। আমি রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে হত্যা করেছি, আবার পৃথিবীতে যখন খরা দেখা দিল, খরা মানে অনাবৃষ্টি, পৃথিবীতে বৃষ্টি হলো না কয়েক বছর, শস্য শ্যামলা পৃথিবী খরা ফেটে গেল, এই ধরিত্রী ফেটে গেল, ভগবান ঠিক সেই সময় বহসি বপুষি বিষদে বসনাং জলদাভম হলহতি ভীতি মিলিত যমুনাভম কেশব ধৃত হলধর রূপ জয় জগদীশ হরে। আমি হলধর রূপ ধারণ করেছিলাম, মানে বলরাম ধারণ করেছিলাম, আমি হলধর রূপ ধারণ করে যমুনার থেকে একেবারে ওই যে নাঙল দেখেন না, এক একটা চিত্রপটে নাঙল ঘাড়ে করে আছে, ওই নাঙলটা দিয়ে আমি যমুনার থেকে একেবারে কয়েক শত সহস্র নদী বার করে দিয়েছিলাম। আর যখন দিয়েছিলাম সারা বৃন্দাবনবাসী ওই জলে সুজলম সুপলম সুষম ধরিত্রী করে গড়ে তুলেছিল। আমি ঠিকই সেই সময় বলরাম রূপ ধারণ করেছিলাম। আর সর্বশেষ অবতার কি? কল্কি অবতার। তার পূর্বে আমি একটা অবতার ধারণ করেছিলাম, সেটা হলো কি? বুদ্ধ অবতার। বুদ্ধ অবতার কখন ধারণ করেছিলাম? নিন্দসি যজ্ঞ বিধে রহ শ্রুতি জাতাং সদায় হদায় হৃদয়ে দর্শিত পশু ঘাতম কেশব ধৃত বুদ্ধ রূপ জয় জগদীশ হরে। আমি বুদ্ধ রূপ ধারণ করেছিলাম সেদিন, কোন দিন? যেদিন পৃথিবীতে আমার ভক্তরা কিছু কিছু পাষণ্ড হয়ে গিয়েছিল, ধর্মের নামে পশু হত্যা শুরু করেছিল, সেদিন আমি বুদ্ধ অবতার ধারণ করে আমি ধর্মকে সঠিক পথে নিয়ে এসেছিলাম। আজকে ভগবান শ্রীকৃষ্ণ জিলা লীলা সাধন করছেন, সে লীলা হলো শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। রাধারানীকে সৃষ্টি করলেন ভগবান নিজের বাম অঙ্গ থেকে, তার সঙ্গে তিনি লীলা করছে। আজ পদকর্তা বলছেন, ওগো দেখো ভানু, ভানুর 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 নন্দিনী বহো হো হো বহো হো সে বসিয়া খিনি আয়ে ভানুর নন্দিনী ও শি বড় গান পুতুল লইয়া, আগেরকার দিনে এই বড় গানই চলতো মা, সেই বড় গান আহারে বা ভানু ভানুর ভানুর আহ দে আমা
আর বসে 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 খেলা সে বিশ্ব ভানু রাজ নন্দিনী বসে বসে খেলা করে ভানু রাজনন্দিনী বাবা বসে বসে খেলা করে সীতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বসে বসে খেলা করে আরে ভাবে তো কিছু যায় না বোঝা বসে বসে খেলা করে ভানু রাজ নন্দিনী বসে বসে খেলা করে ভানু রাজ নন্দিনী বসে বসে খেলা করে বসে বসে খেলা করে ভানু রাজ বসে বসে খেলা করে বা ভানু 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 ভানুর নন্দিনী বসি একাকিনী পুতুল লইয়া খেলে কেবা ভানুর নন্দিনী বসি একাকিনী
পুতুল লইয়া খেলে আরে ভানুর নন্দিনী বসিয়া কাকলি পুতুল লইয়া খেলে ভানুর নন্দিনী বসিয়া কাকলি পুতুল লইয়া খেলে আমার আপন গলার মতির মালাটি আমার আপন গলার মতিময় হার আপন গলার মতির মালাটি পড়ায় পুতুলের গলে আরে কে বাই প্রাণ গোবিন্দ আমার এমন সুন্দর লীলা প্রকাশ করছেন যা হলো রাধারানীর পূর্বরাগ। পূর্বরাগ কাকে বলে? পূর্বরাগ রতির্জা সঙ্গমত পূর্বং দর্শন শ্রবণ দ্বিজ তৈরুন্মিলিত প্রাজই সা প্রবাস ইতির জতে। রতির্জা শাস্ত্রকর বললেন রতির উদয়, আর বললেন পূর্ব সঙ্গতর সু নর্ব বেদ্যে সান্ত্বনা দিভি যত ব্যবধানস্থ স প্রবাস ইতির জতে পূর্ব রাগ। শাস্ত্রকর বললেন পূর্ব রাগ কি? পূর্বে দেখা হয়েছিল মা, পূর্বে দেখা হয়েছিল। কোথায় দেখা হয়েছিল? গোলক বৈকুণ্ঠে। এই যে আপনাদের সঙ্গে এখান থেকে দু বছর আগে দেখা হয়েছিল। এবার আপনারা মনে মনে চিন্তা করবেন ছেলেটা গান গেয়ে গিয়েছিল, নাম মনে থাকবে না, কিন্তু যখন আবার আসব তখন মনে মনে চিন্তা করবেন ছেলেটা এই যে। হ্যাঁ, এটা পূর্বরা মাঝখানে যে ব্যবধান, এই যে বাড়ি থেকে আসলেন আপনার নাতির হাতটা কেড়ে নিয়ে এই যে তুমি ছেড়ে দাও আমি একটু গান শুনে আসি, মাঝখানের যে ব্যবধান, নাতিটা কাঁপছে বসে বসে, এই মাঝখানের যে ব্যবধান এটাকে বলা হয় পূর্বরাগ। ভগবান শ্রীকৃষ্ণ বলছে দেখো, রাধারানী বলছেন আমার পূর্বে দেখা হয়েছিল, কখন? গোলক বৈকুণ্ঠে। গোলক বৈকুণ্ঠে দেখা হয়েছিল যখন প্রাণ গোবিন্দ আর আমি এক আসনে স্থান দখল করেছিলাম। কিন্তু যখন আমি লীলা করবার জন্য আমরা বিভক্ত হয়ে এই পৃথিবীতে অবতার নিলাম, আজকে এই যে পূর্বরা, হে প্রভু পৃথিবীতে গিয়ে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, তুমি এক জায়গায় থাকবে আমি এক জায়গায় থাকব, কিন্তু যোগ মায়া আমাদেরকে মিলন ঘটাবে। আর এই মাঝখানের মিলন ঘটানোর আগ মুহূর্ত যে ব্যবধান তাকে বলা হয় পূর্বরা। এই পূর্বরাগকে আবার রাধারানীর পূর্বরাগে দশম দশা মানের প্রকাশ পেয়েছে মা। এখানে প্রত্যেকটা পদ এক একটা মানের উদয় হয়েছে। আমাদের পূর্বে যিনি গিয়ে গেলেন মান, ওই মান বহু ভাগে বিভক্ত হয়ে আছে, তথাপি এই এই পূর্বরাগের মধ্যে দশম দশা মানের প্রকাশ পেয়েছে। লালসা, উদ্বেগ, জাগ্রজ্জা, তানব, জড়িমা, বৈয়াগ্র, ব্যাধি, উদ্মাদ, মোহ, মৃত্যু। রাধারানীর দশম দশা মান লালসা, উদ্বেগ, জাগ্রজ্জা, তানব, জড়িমা, বৈয়াগ্র, ব্যাধি, উদ্মাদ, মোহ আর মৃত্যু, সর্বশেষ দশা। লালসা কি আপনাদের আমাদের সবাইকে জানা দরকার। ভগবান শ্রীকৃষ্ণের দশম দশা মানের প্রথম হলো লালসা। আমরা যেখানে বসে আছি না এটা একটা লালসা, কত রাত চলে যায়, কত দিশি যায়, কত নিশি যায়, ভগবানকে পাওয়ার জন্য আমরা বসে থাকি। লালসা কি? শাস্ত্রকার বললেন লালসা অভীষ্ট লিপসা, রূপ গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন, অভীষ্ট লিপসুয়া গাঢ় গৃন্ধুতা লালসা মত ঔদ্রুত সূক্ষ্ম চপালতা ঘূর্ণাসা সদায়স্তথা। লালসা কি? লালসা হলো ভগবানকে, শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য যে বাসনা।
ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য যে বাসনা, আমি পাবই পাবো এই অভিষ্ট নিয়ে ভগবানের কাছে যদি কেউ যেতে পারে, আমি ভগবানকে পাবই এই বাসনা নিয়ে যদি কেউ ভগবানের কাছে যেতে পারে, সেটা হলো লালসা। অভিষ্ট লিপ্সয়া, আমার অভিষ্ট লিপ্সয়া, গাঢ় গ্রীন ভূতা লালসা মতো আকাশে মেঘ করে না মেঘ, ওই মেঘটা ঘনীভূত হয়ে বর্ষা আকারে নেমে আসে, আসে না, মেঘটা ঠান্ডা হয়ে যায় বরফের কাছে গেছে, বরফের বা ওই পাহাড়ের কাছে এসে ঘনীভূত হয়ে বরফের কাছে ঠান্ডা হয়ে বৃষ্টি আকারে ঝরে পড়ে, নদী দিয়ে বয়ে যায়, আবার সূর্যের প্রখণ্ড তেজে বাষ্পীভূত উপরে ওঠে, আবার মেঘ হয়ে যায়, এটা চলতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার বাসনা, আমরা সংসারে যাই করি না কেন, আমাদের অভিষ্ট একমাত্র ইচ্ছা থাকবে, প্রভু আমি সংসারে যাই করি না কেন, আমার লালসা আমি তোমাকে পাব। রাধারানীর লালসা ছিল, হে কৃষ্ণ ওগো বধূ একটা সময় আমি তোমাকে পাব আমার কাছে, তাই এটাকে বললেন পদকার লালসা। উদ্বেগ কি, শাস্ত্রকার বললেন উদ্বেগ মানস কম্পস্তত্র নিঃশ্বাস চানলে স্তম্ভ চিন্তাশ্রু বৈবর্ণ সদাদর উদীরিতা। ভগবান বললেন রাধারানীর যে উদ্বেগ, এই উদ্বেগটা অষ্টসাত্বিক ভাগে ভাগ করলো। অষ্টসাত্বিক ভাগ কি, রাধারানীর যে অষ্টসাত্বিক ভাব, কখনো কম্পমান হচ্ছে প্রাণ গোবিন্দের চিন্তা, কাঁপছে সারা শরীরটা থরথর করে কাঁপছে, কখনো অশ্রু ঝরে পড়ছে, কখনো গায়ে ঘাম হচ্ছে, কখনো বা ঘুমিয়ে ঘুমিয়ে প্রাণ গোবিন্দকে দর্শন করছে, কখনো বা দেহের থেকে মনে করছে প্রাণ গোবিন্দের কাছে চলে গেল, প্রাণটা গোবিন্দের কাছে চলে গেল, আবার মনে করছে গোবিন্দ যেন তার হৃদয়ে বসে আছে, এটা হলো উদ্বেগ। জাগরাজ্জা, আমি সবসময় তার চিন্তায় বিভোর থাকি, দশম দশা মানের তিন, জাগরাজ্জা লালসা উদ্বেগ ও জাগরাজ্জা, আমি প্রাণ গোবিন্দের চিন্তায় সদা সময়ে বিভোর থাকি, জাগরাজ্জা। তানব, তানব মানে কি, ক্ষীণ, কৃষ্ণের পূর্ব রাগে আছে দিনে দিনে ক্ষীণ ক্ষীণ ভেলো দেহা, আমি আমি দিনে দিনে ক্ষীণ হয়ে যাচ্ছি, ওই অপরূপ দর্শন করে, রূপ দর্শন করে আমার দেহটা ক্ষীণ হয়ে যাচ্ছে, কি দেহটা ক্ষীণ হয়ে যাচ্ছে রাধারানীর, আজকে আমার দেহে আমার অঙ্গে যে বাজুবন্ধ ছিল না, বাজুবন্ধ, ওই বাজুবন্ধটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, আমার ওই হাতে আমার কর্ণে যে কর্ণের দুল ছিল ওই কানের দুলটা খুলে যাচ্ছে, গলায় যে হার ছিল আর শোভা পাচ্ছে না, প্রাণ গোবিন্দ এ বলছেন আমার রাধারানীর কোমরের যে বিছা, ওই কোমরের বিছাটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, দেহটা ক্ষীণ হয়ে যাচ্ছে গোবিন্দ চিত্তায়, এটা তানবং। লালসা উদ্বেগ জাগরজ্জা তানবং জড়িমা, এবার রাধারানী কি বলছে নিজে জানে না, আমি কি বলছি নিজে জানে না, কখনো কৃষ্ণ বলছে, কখনো গোবিন্দ বলছে, কখনো সুবল সখাকে মনে করছে ওই বোধায় গোবিন্দ, কখনো শ্রীরামকে মনে করছে ওই বোধায় আমার কানাই, ওই তমাল বৃক্ষকে মনে করছে ওই বুঝি আমার কানাই, চারিদিকে শুধু যা কিছু দেখছে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জড়িমা, ইষ্টা নিষ্ঠা জ্ঞান নাহি প্রশ্নের উত্তর, শ্রবণ দর্শন আদি জড়িমার অন্তর, লালসা উদ্বেগ জাগ্রজ্জা তানব জড়িমা, এবার বৈয়াগ্র, হে বধু আমি তোমাকে ভালোবেসে আমার হৃদয় মন যদি তোমায় দি, এই সংসারের কামনা বাসনায় আমার আর ভালো লাগে না, ভালো লাগে না, হে বিধি যদি তুমি আমায় যোগিনী করে দিতে আমি যোগিনী হয়ে আমি ঘুরে বেড়াতাম, যোগিনী হয়ে ঘুরে বেড়াতাম, যোগিনী হয়ে
আমি কৃষ্ণ দরসানে লাগি, আমি যোগিনী হয়ে ঘুরে ঘুরে বেড়াতা কৃষ্ণ দর্শন পাওয়ার আছে, বিধি যদি তুমি আমায় যোগিনী করতে বটে, আমি বৃন্দাবন ভূমিতে নয়ন জলে কৃষ্ণ বদন দর্শন করিতাম। এই বৃন্দাবনের পশু পাখি তরুলতা সবাই তোমার চরণ পেল, আমি অধম কাঙাল হয়ে কৃষ্ণ বদন দর্শন করলাম না। হে বিধি যদি তুমি আমায় যোগিনী করে দিতে, আমি বৃন্দাবনে তরুলতার কাছে তরুলতাকে জড়িয়ে ধরে বলতাম, তরুলতারে তরুলতারে তুমি কৃষ্ণ বদন দর্শন করেছ, কৃপা করে যদি একবারে আমাকে আলিঙ্গন করো, আলিঙ্গন করো। বৃন্দাবনের পশু পাখিকে জড়িয়ে ধরে বলতাম, ধরায় ধরে বলতা, আরে পাখি রে বৃন্দাবনের গাভী রে, আমার মধুর লাগি বড় সেবায় হয়েছ, যদি একবারে কৃপা করে আমায় আলিঙ্গন করো, আলিঙ্গন করো, আমি কৃষ্ণ অঙ্গ পদ পেতা, আমি কৃষ্ণ অঙ্গ অঙ্গের পর ওই তোমার অঙ্গ পর করে আমি কৃষ্ণ অঙ্গ অঙ্গ পর ওই হে বৃন্দাবনের পাখি তোমার অঙ্গের পর সে মধুর অঙ্গে পর বৃন্দা
অঙ্গ পরশে কৃষ্ণ অঙ্গ বড় সুমধুর আমি কৃষ্ণ অঙ্গ অঙ্গ পরশ পেতা কৃষ্ণ অঙ্গ পরশ পেতা কৃষ্ণ অঙ্গ সুমধুরে আমি কৃষ্ণ অঙ্গে পরশ পেতা বলে অঙ্গ পরশি আমি কৃষ্ণ অঙ্গ পরশ পেতা অঙ্গে শুভ হলো না গো তোমার অঙ্গ পরশে অঙ্গ পরশ পেতা তোমার অঙ্গে রসে কৃষ্ণ অঙ্গ পরশ পেতা আমার ভাগ্যে হলো না রে জন্মে আমার হলো নদী তোমার অঙ্গ পরশ পেতা আমি আলাপ হলাম দেখো আমার ভাগ্যে হলো নদে তোমার অঙ্গের পরশ তোমরা কৃষ্ণ বলে চিনেছ কিন্তু আমার ভাগ্যে হলো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বলো পাঠ যা দাও আমার তোমরা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দুটি নয়ন জলে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আজি তোমার পরশে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে অঙ্গ পরশে কৃষ্ণ অঙ্গ পরশ পেতা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার অঙ্গের পরশ পেতা জয় গৌর ব্রহ্ম পরমানন্দ হরি হরি বল তোমার অঙ্গ পরশ পেতা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে
ভাসাইয়ে কৃষ্ণ অঙ্গ পরশে আমি পরশ পে সকল সদস্য বৃন্দদের উদ্দেশ্যে জানাই তরুলতা এবং পার্বতীপুরের সকল মায়েদের উদ্দেশ্যে পশু পাখি আমরা কজনের এরা সবাই যদি আমার পরশ লাগাই আছে আয়োজন বলরে বল হরি রাসনা হরি বলরে হরি বলরে বলরে হরি বল মন রাসন হরি বলরে হরি বলরে 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 হরি মান রাসনা এই হরি নামে বলরে এই হরি নামে বলরে নিতাই গৌর পরমাত্মা হরি 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 নামে বল রে হরি বল রে হরি বল রে বল রে হরি বল মন রাসন হরি বল রে হরি বল রে বল রে হরি বল মন রাসন বৃন্দাবনে কাঙালিনী আমি বৃন্দাবনে আমি বড় কাঙালিনী কৃষ্ণ কাঙালিনী এই বৃন্দাবনে কত ব্রজ রমণী আছে যারা আমার বধূকে সেবা দেয় যারা আমার বধূকে বড় ভালোবাসে যারা আমার বধূর ব্যতীত কিছু চায় না বৃন্দাবনে একটা বৃক্ষ তার থেকে ফল খসে পড়ে হা কৃষ্ণ বলতে বলতে মাটিতে যখন পড়ল ওই ফলটার থেকে যখন বীজ অঙ্কুরিত গম হয় তখন হা কৃষ্ণ বলতে বলতে অঙ্কুরোদ্গম হয় আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার কাছে আসুক বা নাই আসুক ওই ফলের কাছে গিয়ে ওই বৃক্ষের কাছে গিয়ে দাঁড়ায়ে বৃক্ষকে আলিঙ্গন করে জানিস সখী আমি বৃন্দাবনে যদি একমাত্র কাঙালিনী হই বৃন্দাবনে যদি আমি একমাত্র কৃষ্ণ কাঙালিনী হই আমি যদি যোগিনী হয়ে ঘুরে বেড়াই তবে ওই বৃক্ষের কাছে আমি যাব কেন যাবি রাধে পঞ্চতত্ত্বং তনু রেতু ভূত নিবহা সাংসে বিশান্তি স্ফুটং ধাতরাং প্রণিপত্ত হস্ত শিরসা যাত্রাপি যাচে বায়াং তদ্যাপি সুপায়ন্ত দিয় মুকুরে জ্যোতৃস্ত দিয়াঙ্গনে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই যদি আমার বধূর হয় ওই বীজের তলায় যে মাটি আছে ওই মাটিটা আমার বধূর আমি ওই বীজের গড়ার মাটিটাকে আমার হৃদয়ে ধারণ করব বীজটার থেকে যখন অঙ্কুরোদ্গম হয় দুটি পত্র যখন বিস্তার করে আমার বধু বীজের কাছে এসে দাঁড়িয়েছে তাই বীজের কাছে যাওয়া ওই মাটিটা আমি আমার হৃদয়ে স্পর্শ করব আর স্পর্শ করলে পরে আমার বধুর চরণ পরশ আমি পাব লালসা অত বেগ জাগরজ্জা তানবং জরিমা বৈয়াগ্র ব্যাধি এ কি ব্যাধি আমার দেহটা আজ এ কি ব্যাধি হলো ব্যাধিস্তু রোগা তীত আমার দেহটা আজ রোগা জরা জীর্ণ হয়ে গেল এ কি ব্যাধি যা কোনো ঔষধে সারে না এ কি ব্যাধি যা কোনো ডাক্তার কবিরাজও সারাতে পারে না এ কি ব্যাধি হলো আমার দেহটা আজ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে কৃষ্ণ অনলে কৃষ্ণ বিরহ অনলে আমি জর্জরিত হয়ে গেলাম এ কি ব্যাধি আমার হলো মৃত্যু সর্বশেষ মৃত্যু আমার এই যে ব্যাধি এই ব্যাধি সারাবার নয় কৃষ্ণ বিরহ অনলে
আমি জ্বলতে জ্বলতে আজ আমার মৃত্যু বরণ করতে হলো। এটাই হলো দশম দশা মান। রাধারানীর দশম দশা মান প্রকাশ পেয়েছে পূর্ব রাগের মধ্যে। আজকে ভানুর নন্দিনী, বৃষভানু রাজার মেয়ে রাধারানী আঙিনায় বসে বসে কাঁদছে। বাবা বললেন, দেখো মেয়ে, আমরা গ্রামের কোনো বাবা বা মেয়ের বাবা বা মায়েরা কী করি, ছেলে যখন বা মেয়ে যখন ছোট্ট তারা কাঁদতে থাকে, আমরা হাতটা ধরে মেলায় নিয়ে যাই কিংবা বাজারে নিয়ে যাই কিংবা কিছু কিনে দিই, একটা লজেজ কিংবা কিছু খাওয়ার কিনে দিই। কি ঠিকই তেমনি রাজার মেয়ে তাকে মেলায় নিয়ে যাচ্ছে। সবার কাছে খবর গেল, বৃষভানু রাজার কাছে খবর গিয়েছে, এই যে তোমার মেয়ে বসে বসে আঙিনায় কাঁদছে। একটা মাত্র মেয়ে কাঁদবে কেন, মেয়েটাকে কোলে নিয়ে বাবা মেলায় নিয়ে গেল। মেলায় নিয়ে যাওয়ার পর মেয়েকে বলছে, হ্যারে রাধে, তুমি কি নেবে? মেলার মধ্যে বিভিন্ন দ্রব্যাদি ঝোলানো আছে, তুমি কি নেবে? বাবা, আমি কিছু নেব না, আমি একটা পুতুল দর্শন করেছি। কি পুতুল? ওই কৃষ্ণকায় মাটির পুতুল, ওই কৃষ্ণকায় মাটির পুতুল আমি দর্শন করেছি। ওই পুতুলটাকে তুমি আমার কিনে দেবে, আমি ওর সঙ্গে খেলা করব, আমি ওর সঙ্গে থাকব, আমি ওর সঙ্গে কথা বলব। বাবা দিলেন কৃষ্ণকায় মাটির পুতুলটাকে কিনে দিলেন। ওই মাটির পুতুল ছিল না, ছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ যাকে ভালোবাসত গোলক বৈকুণ্ঠে। ওই মাটির পুতুল সাধারণ ছিল না। যুগা ইতং নিমেষেন চক্ষুষা নিপৃষা ইতং শূন্যা ইতং জগৎ সর্বা। রাধারানী বললেন, দেখো, ওই পুতুলটা এমনি তেমনি পুতুল নয়, আমি গোলক বৈকুণ্ঠে যাকে দর্শন করতাম, একটা নিমেষ একটা পলক না দেখলে, যাকে আমি একটা যুগ বলে মনে করতাম, এ যে আমার সেই কৃষ্ণ এসেছে আমার কাছে। তাই আজ কি করলো, অঙ্গয়া ভরণ করিয়া যতন, অঙ্গয়া ভরণ করিয়া যতন, অঙ্গয়া ভরণ করিয়া যতন, অঙ্গয়া ভরণ করিয়া যতন, পদায়ে পুতুলের অঙ্গে, অঙ্গয়া ভরণ করিয়া যতন, পদায়ে পুতুলের অঙ্গে, আর বুকেতে ধরিয়া কান্দিয়া কান্দিয়া, আর মুখেতে ধরিয়া কান্দিয়া কান্দিয়া, আর বুকেতে ধরিয়া কান্দিয়া কান্দিয়া, মুখেতে ধরিয়া কান্দিয়া কান্দিয়া, বলে কথা তার সঙ্গে, আর বুকেতে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া, বলে সঙ্গে পুতুল একবার কথা বলো, পুতুল একবার কথা বলো, বলে পুতুল একবার কথা বলো, পুতুল একবার কথা বলো, আমি তোমার পুতুল একবার কথা বলো, তোমার লাগি মালা গেথে রেখেছি, পুতুল একবার কথা বলো, এই যে পুতুল, আমি তোমার জন্য মালা গেঁথেছি, আমার অঙ্গের বসনটা পুতুলের গলে পরিয়ে দিয়েছে। এবার একটা পদ রচনা করলেন, এই পদের পরিপ্রেক্ষিতে পদকর্তা চণ্ডীদাস সংসারী মানুষের জন্য একটা পদ রচনা করেছিলেন,
যেটা এইখানে ব্যবহার করা যায় অন্য কোনো জায়গায় নয়। চণ্ডীদাস পদকর্তা একটা পদ রচনা করেছিলেন, অগ সংসারী জীব ভালোবাসলে ভগবানকে ভালোবাসো। ছোট্টবেলায় আমাদের ঘরের ছেলেমেয়েরা খেলনা নিয়ে খেলা করে, পুতুল পুতুল হাঁড়িগুড়ি নিয়ে খেলা করে, করে না খেলা করে তো, হাঁড়িগুড়ি তৈরি করে, ছোট ছোট পুতুল নিয়ে খেলা করে। কিন্তু শোনো, রাধারানী তার নিজে পিতা একটা মাটির পুতুল, কৃষ্ণকায় মাটির পুতুল যদি কিনে দিতে পারে, তাহলে সংসারী জীব তোমাদের ঘরের কোনো ছোট ছোট ছেলে মেয়েরা যারা খেলা করে, যারা খেলতে জানে, তাদেরকে ওই কৃষ্ণকায় পুতুল কিনে দাও, তারা খেলা করুক। কেন? শিশুকাল হইতে বন্ধু সহিতে, শিশুকাল হইতে বন্ধু সহিতে, পরাণে পরাণে শিশুকাল হইতে বন্ধু সহিতে, পরাণে পরাণে আবার না জানি কি লাগি কিবিহি গড়ল, না জানি কে লাগে কিবিহি গড়ল, ভিন্ন ভিন্ন করিল দেহা, আবার না জানি কি লাগে কিবিহি গড়ল, ভিন্ন ভিন্ন করিল দেহা। পদকর্তা চণ্ডীদাস বলছে, দেখো আমার ওই বধূকে যে ভালোবাসে, ওই যে মাটির পুতুলটাকে ভালোবাসলে না তুমি, যদি ছোট্টবেলায় কোনো ছেলেমেয়েরা যদি কৃষ্ণকায় মাটির পুতুলটাকে ভালোবাসে, তাহলে কি হয়? ভগবান বললেন, অঙ্গের অঙ্গের বসন, অঙ্গ আভরণ, এই যে অঙ্গের আভরণটা, প্রাণ গোবিন্দের অঙ্গের আভরণটা, ভক্ত ভক্ত তার নিজের অঙ্গ দিয়ে তৈরি করেছে। ভক্তের নিজের যে অঙ্গ আভরণ, কি আমাদের অঙ্গের আভরণ, কি অঙ্গের আভরণ হলো কৃষ্ণকায় ত্বক, চামড়া। এই যে চামড়াটা কালো, কেন কালো হলো? ভগবান নিজের অঙ্গের আভরণ অনুরূপ ভক্তের অঙ্গের আভরণ তৈরি করেছে। তাই কি বলল শাস্ত্রকার? বললেন, দেখো তুমি যদি আমার প্রাণ গোবিন্দকে ভালোবাসো, ওই পুতুলটাকে দিয়ে যদি ভালোবাসো, পুতুলকেও যদি ভালোবাসো, প্রাণ গোবিন্দ একসময় কি করবে জানো? করেন মুরলী লইতে আমারও নাম, প্রাণের চেয়ে করের, প্রাণের চেয়ে প্রিয় প্রাণ গোবিন্দের, প্রাণের চেয়ে প্রিয় ওই করের মুরলী, হাতের যে মুরলীটা, এই মুরলীটা শুধুমাত্র রাধা নাম করত, ওই করের মুরলীটা একমাত্র তোমাকে দিয়ে দেবে। কেন? তোমার নাম স্মরণ করবে, তোমার নাম আসাধন করাবে। অন্তিম সময় যেদিন আসবে, যেদিন কপেটে কণ্ঠ জড়িত জিহবা হরি বল না বলিতে পারে, এই দেহটা যেদিন ক্ষীণ হয়ে যাবে, সেদিন ওই প্রাণ গোবিন্দ নিজের মুরলি দিয়ে তোমাকে সংকেত করবে, এসো বধু কাছে এসো, এসো বধু কাছে এসো, এসো বধু আমার কাছে এসো, এসো বধু আমার কাছে এসো, বলি ওই খানে দাঁড়িয়ে এসো বধু আমার কাছে এসো। প্রাণ গোবিন্দ বলছে, দেখো আমার এই মুরলিটা তোমাকে দর্শন করাবে, তোমার নাম করবে। প্রাণ গোবিন্দ বলছে মধু, কেন বললো? এর কারে একটা শাস্ত্র প্রমাণ আছে মা। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন, আমি তোমাকে মধু বলছি কেন? শাস্ত্রে প্রমাণ আছে, ভগবান ভক্তের দাস। তাহলে ভক্তের দাস যদি ভগবান হয় মা, কি ভক্তের দাস যদি ভগবান হয়, তাহলে মধুকে ভক্ত, ময়ি তে তেসু চাপি অহং, অহং ভক্ত পরাধীন, হর্ষতন্ত্র ইব দ্বিজ সাধুর বিগ্রহস্থ হৃদয়। আমি সাধুজনার হৃদয়ে থাকি, বৈষ্ণবের হৃদয়ে থাকি, তথাপি জগৎ সংসারে সকল ভক্তের চরণ আশ্রিত দাস। তাই
আমি বধু বলে সম্বোধন করি। কোনো ভক্ত যদি আমাকে আমাকে বধু বলে, আমি তার চরণের দাস হয়ে আমি তাকে বধু বলে সম্বোধন করি। নিতাই গৌর প্রেম প্রমাণ, এতে কে বলিয়া বুকেতে ধরিয়া বলিয়া বুকেতে ধরিয়া রাতকে বলিয়া বুকেতে ধরিয়া বলিয়া বুকেতে ধরিয়া আপনে কড়াইয়ে খেলা কহে চণ্ডীদাস প্রেমের আবেশে, কহে চণ্ডীদাস প্রেমের আবেশে, কহে চণ্ডীদাস প্রেমের আবেশে, কহে চণ্ডীদাস প্রেমের আবেশে, হইয় আপনি ভোলা আহা, কহে চণ্ডীদাস প্রেমের আবেশে, হইয় আপনি ভোলা। এই যে চণ্ডীদাস পদকর্তা বললেন, দেখো প্রাণ গোবিন্দকে তুমি বুকে নিয়ে খেলা করছো, মাটির পুতুলটাকে বক্ষে লয়ে তুমি খেলা করছো, কিন্তু ও তো তোমার সঙ্গে কথা বলতে পারে না। মাটির পুতুল কথা বলে? বলে না। বলে কি? বলে না। তাহলে মাটির পুতুল যদি কথা না বলে, তাহলে তুমি ওর সঙ্গে খেলছো কেন? শোনো, আমি না এবার যোগ মায়া এসেছি, যোগ মায়া এসে রাধারানীকে বলছে, রাধে, এই যে রাধে, তুমি আজকে কেন আজকে কেন মাটির পুতুলের সঙ্গে খেলা করছো? আহা, তুমি মাটির পুতুলের সঙ্গে খেলা করছো কেন? যে কথা বলতে জানে না, যে তোমার সঙ্গে খেলতে জানে না, তাহলে তুমি ওর সঙ্গে খেলা করছো কেন? শোনো, ওই গোকুলে আমি একজনকে চিনি, সেই কৃষ্ণ, সেও কৃষ্ণ, নাম কৃষ্ণ, কিন্তু শোনো, সে তোমার সঙ্গে খেলা করবে, আমি তোমার জন্য তাকে 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 নির্ধারণ করেছি। বলো বুড়িমা, তার রূপ কেমন দেখতে? কি কহ বড়পের বাণী গো, আমি কি কহ বড়পের বাণী গো, সে যে রসিক নাগর গুণের সাগর, রসিক নাগর গুণের সাগর, রসিক নাগর তুমি যদি তার সঙ্গে প্রীতি করতে পারো, কি ওই বৃন্দাবনের গোকুলে যে যে ছেলেটার সঙ্গে, ছেলেটার কথা বলছি, তোমার সঙ্গে খেলবে, তোমার সঙ্গে কথা বলবে, তার সঙ্গে যদি তুমি প্রীতি করতে পারো, তবে তোমার সঙ্গে খেলবে। কেমন প্রীতি? নয়নে নয়নে বান বডি শোনে, নয়নে নয়নে বান বডি শোনে, নয়নে নয়নে বান বডি শোনে, তাহাতে হইল পি, আর হিয়ায় হিয়ায় পদ সুকরিতে, আর হিয়ায় হিয়ায় পদ সুকরিতে, হিয়ায় হিয়ায় পদ সুকরিতে, তাহাতে হইল হাতে হইল হইল হইল।